আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সুনির্বাণ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما شبه درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم القرآن رباط
পথি আসল পথ আল কোরআনের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথি আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মহাব্বাত অথই মহাব্বাত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে পারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ পড়েন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী কক্সবাজার উপজেলার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদী জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত ইসলাম প্রিয় প্রাণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত সম্মানিত প্রাণ প্রিয় সংগ্রামী বীর চট্টলাবাস আপনারা সবাই কেমন আছেন পেছনের ভাইরা কেমন আছেন এদিক থেকে কোনো আওয়াজই আসে না আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে গোটা দুনিয়ার প্যান্ডামিক এই সিচুয়েশনে ভালো আছি এটা বলতে পারা কিংবা ভালো থাকতে পারা এটাই হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত ঠিক কি না এই করোনা ভাইরাস এটি হচ্ছে জুনুদুল্লাহ
এটি হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো একটি সৈনিক। গোটা দুনিয়ার সকল বিজ্ঞান, গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসকরা আল্লাহ তাআলার পাঠানো একটি অদৃশ্য শক্তির কাছে আজ অসহায় হয়ে গিয়েছে। মাঝে মাঝে চিন্তা করি, গজব তো আল্লাহ তাআলা এজন্যই দেন মানুষ যেন তাদের ভুলগুলো বুঝতে পেরে স্রষ্টার দিকে ফিরে আসে, মহান রবের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষ যেন ফিরে আসে, এজন্যই আল্লাহ তাআলা গজব দেন। কিন্তু কিছু মানুষ খারাপ হতে হতে এত খারাপ হয়েছে, আল্লাহ তাআলার পাঠানো গজব দেখেও সে হেদায়াত নিতে চায় না। হেদায়াত নিতে চায় না বলেই যেখানেই কোরআন সেখানেই বাধা আছে না নাই। মানুষগুলোর নাম কিন্তু আব্দুল করিম, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, নামটা মুসলমানের, বেশভূষাও মুসলমানের। এই লোকগুলো ইসলামের নাম ধারণ করে, ইসলামের বেশ ধারণ করে চিরকাল ধরে এরা ইসলামকে জবাই করছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না, শুনেন, আপনাদের এই আবেগগুলো শুধু মাহফিলের ভেতরেই সীমাবদ্ধ থাকে। এই আল্লাহু আকবার স্লোগান মাহফিলের ভেতরেই থাকে, এটা আমরাও জানি, মাহফিলের বাইরে আর নাই। আজকে একটু আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে বুঝার চেষ্টা করুন। আসুন জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক কষ্টের বিনিময়ে, অনেক শ্রম, অনেক মেহনতের বিনিময়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হয়েছে। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে প্রশাসন সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ, আপনাদের অত্র এলাকার মুরব্বিয়ান সহ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যে সকল ভাইয়েরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি, বলেন আমিন। বিশেষ করে আপনাদের অত্র এলাকার প্রীতি সন্তান, আপনাদের সোনার টুকরা ছেলে নিয়ামতুল্লাহ নিজামী ভাই, এই প্রোগ্রাম বাস্তবায়নে তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে, অনেক কষ্ট করেছেন। আমরা দোয়া করছি নিয়ামতুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, যেহেতু জুমা পরবর্তী আলোচনা আমি করছি, এজন্য খুব বেশি একটা সময় নেই, আপনাদেরকেও আমি বলবো যে পারস্পরিক কোনো কথাবার্তা না বলে, অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে, অনর্থক কোনো আচরণ না করে আমরা যেন সুন্দরভাবে কিছু সময় আল্লাহর কোরআন থেকে কথা শুনতে পারি, এজন্য চমৎকার একটি এনভায়রনমেন্ট, চমৎকার একটি পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আমরা বসেছি আল্লাহ তাআলার কিতাব থেকে আলোচনা শোনার জন্য। পৃথিবীতে আল্লাহর কিতাবের চেয়ে দামি কোনো নেয়ামত আকাশের নিচে জমিনের উপরে আর আছে? এটি এমন একটি কিতাব, এই কিতাব যেখানেই যায় ওই জায়গার দাম বেড়ে যায়, যার সংস্পর্শ এই কিতাবের সাথে লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। সাইয়েদানা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয় ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না, কোরআনে কারীমের ইজ্জতে, কোরআনে কারীমের বরকতে ওই জায়গাটিকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনারা যে ময়দানে বসে আলোচনা শুনছেন, যে মাঠে বসে আলোচনা শুনছেন, এটি আজ সাধারণ কোনো মাঠ নয়। কোরআনে কারীমের আলোচনা এই ময়দানে হয়েছে বলে এই ময়দানটিরও দাম বাড়িয়ে দিয়েছেন কে? তো ময়দানের দাম যদি বেড়ে যায়, এই মাঠের দাম যদি বেড়ে যায়, আপনারা যারা এই মাহফিলে কোরআনের টানে, কোরআনের ভালোবাসায় ছুটে আসলেন, আপনাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? তখনই বেশি হবে যখন কোরআনের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করতে পারবেন। এটি এমন একটি কিতাব যার সাথেই এর সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। কিভাবে দেখেন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, কিন্তু যেই ফেরেশতা এই কিতাব নিয়ে এসেছেন সেই ফেরেশতার নাম কি? হায় হায়, পেকুয়ার মানুষ জানে না সেই ফেরেশতার নাম কি? জিব্রাইল না,
জিব্রিল। একটু সঠিক প্রোনাউন্সিয়েশনটা আপনারা শিখে যান, ওই ফেরেশতার নাম হচ্ছে জিব্রিল। ফেরেশতার নামটা কি? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতাকুলের মধ্য থেকে জিব্রিল এই কোরআন নিয়ে এসেছেন বলে, কোরআন নিয়ে রাসূলের কাছে এসেছেন বলে তার মর্যাদা অন্যান্য ফেরেশতার চেয়ে বাড়লো না কমলো? কথাগুলো বুঝে বুঝে জবাব দিবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য অসংখ্য অগণিত পয়গাম্বার পাঠিয়েছেন, কিন্তু যেই নবীর উপরে আল্লাহ তাআলার এই কিতাব কোরআন এসেছে সেই নবীর মর্যাদা অন্যান্য নবীদের চাইতে কম না বেশি? শুধু কি বেশি নাকি সবচাইতে বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, যেই ভাষায় এই কিতাব নাজিল হয়েছে সেই আরবিক ল্যাঙ্গুয়েজ আরবি ভাষার দাম সবচাইতে কম নাকি সবচাইতে বেশি? অপেকুয়ার মুসলমানরা ভালো করে শোনেন, আল্লাহর কিতাবই কোরআন, যার সাথেই তার সংস্পর্শ লেগে যায় তারই মর্যাদা বেড়ে যায়। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন ওই ফেরেশতার দাম বেড়ে গেল, যেই নবীর উপরে এই কোরআন নাজিল হলো সকল নবীদের উপরে তার মর্যাদা বেড়ে গেল, যেই ভাষায় এই কোরআন নাজিল হলো পৃথিবীর সমগ্র ভাষার উপরে এই ভাষার মর্যাদা বেড়ে গেল। আবার আপনারা দেখেন বছরের মধ্যে 12টি মাস রয়েছে, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই মাসের নাম কি? সেই মাসটিকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে এই মাসের পরিচয় আল্লাহ কোরআনের সাথে সম্পর্কিত করে দিয়ে পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান এটি সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বছরে যে 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে রমাদান আল মুবারকের দাম কম না বেশি? প্রশ্ন হচ্ছে কেন বেশি? কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আবার বছরের মধ্যে 365 দিন আর 365 রাত্র রয়েছে, এই 365 দিন আর 365 রাত্রের মধ্যে একটি রাতের দাম সবচাইতে বেশি, সবাই বলেন তো সেই রাতের নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি হাজার মাস। ক্যালকুলেটরে হিসাব করে দেখেন 1000 মাস সমান 83 বছর 4 মাস, অর্থাৎ এই একটি রাত, এই রাতের শ্রেষ্ঠত্ব, এই রাতের স্পেশালিটি, এই রাতের ডিগ্রিটি এত বেশি যে 1000 মাস 83 বছর 4 মাসের চাইতেও, 83 বছর 4 মাসের চাইতেও এই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে, যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে। দেখেন যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলেন ওই ফেরেশতার দাম বেড়ে গেল, যেই নবীর উপরে কোরআন আসলো ওই নবীর মর্যাদাও বেড়ে গেল, যেই ভাষায় কোরআন অবতীর্ণ হলো ওই ভাষা সবচাইতে শ্রেষ্ঠ ভাষায় পরিগণিত হয়ে গেল, যেই মাসে কোরআন আসলো ওই মাসটাই, ওই মাসটাও দামি মাস হয়ে গেল, আবার যেই রাতে কোরআন আসলো ওই রাতেরও দাম বাড়িয়ে দিলেন কে? দেখেন কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, কাঠ দিয়ে আসবাবপত্র বানানো হয়, কাঠের সাথে ফার্নিচারের সাথে মানুষের পা লাগে, কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে সেগুলোকে চুমু খেয়েছে বা সালাম করেছে? কেউ করে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনাদের কক্সবাজার এলাকায় আপনারা রেহালকে কি বলেন? হ্যাঁ, রেহাল বলেন না? এই রেহাল হাত থেকে পড়ে গেলে কিংবা মানুষের পা লাগলে ওই রেহালটিকে মানুষ ভক্তি করে কি করে না? এটা কি আসলে রেহালকে করে নাকি কোরআন লাগার কারণে করে? শুধুমাত্র কোরআন লাগার কারণে করে? আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা শপিং মলে গেলে দেখবেন অনেক কাপড়ের দোকান আছে, কাপড়ের সাথে মানুষের পা লাগে। আপনাদের পেকুয়া, সাতকানিয়া, লোহাগাড়া এইসব অঞ্চলের মানুষ তো ব্যবসায়ী বেশি, তাই না? এই যে পা লাগে কাপড়ের সাথে, কেউ কোনোদিন শ্রদ্ধা বা ভক্তি করে চুমু খেয়েছে? কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, বস্তনি বা গিলাফ বানানো হয়, এটি হাত থেকে পড়ে গেলেই মানুষ এটাকে ভক্তি করে কি করে না? চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারাও যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, এই তাফসীরের প্রোগ্রামে আপনারা এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআনের প্রেমে কোরআনের টানে আপনারা ছুটে এসেছেন। আমি কয়েকটি কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। এই কোরআন আপনাদের কি, এই কোরআন আপনাদের কাছে কি দাবি পেশ করছে, এই কোরআন আপনাদের কাছে কি চায়? আপনারা তো এসেছেন কোরআন শোনার জন্য, এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আল্লাহ তাআলার এই কিতাব কোরআন আপনাদের কাছে কি চায়, কোরআনের দাবি আপনাদের কাছে কি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআনের দাবিগুলো যদি আপনি পূরণ করতে না পারেন, কোরআনের দাবিগুলো যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে দিল আস্তে আস্তে কলুষিত হতে হতে, কলুষিত হতে হতে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হতে হবে। আর কোরআনের দাবিগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তবেই আমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে জান্নাত উপযোগী জীবন গঠন করে আমরা আল্লাহর জান্নাত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআন আটটি দাবি পেশ করেছে, জোরে কোন কয়টা? আমি কিন্তু মুখস্থ করাইয়া ছাড়বো, বুঝতে পেরেছেন? আমাদের প্রতি, আপনার প্রতি, আমার প্রতি কোরআন কয়টি দাবি পেশ করেছে? এই আটটি দাবি পূরণ করতে না পারলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আপনার প্রতি কোরআন যে আটটি দাবি পেশ করেছে, এই দাবি যতক্ষণ না আপনি পূরণ করতে পারবেন, ফিল আপ করতে পারবেন, ততক্ষণ জান্নাতের আশা করে কোনো লাভ হবে না। আসেন আমরা শুরু করি। আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি হচ্ছে আল্লাহ তাআলার এই কিতাবটা পড়তে শিখা, পড়তে জানা। আহারে, আমি হাত তুলে লজ্জা দিতে চাই না, আপনারা এখানে এসেছেন, আমি যদি বলি যে কোরআন 100% বিশুদ্ধ করে তেলাওয়াত কে কে জানেন, আমার তো মনে হয় 97% বা 98% হাত এখান থেকে উঠে যাবে। গোটা দুনিয়ায় মুসলমানরা কেন মার খাবে না বলেন আমাকে? গোটা দুনিয়ায় মুসলমানরা এজন্যই মার খাচ্ছে, এজন্যই অধঃপতিত হচ্ছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে জীবন পরিচালনার যে গাইডলাইন দিয়েছেন, ওই গাইডলাইন তারা এখনো বিশুদ্ধ করে তেলাওয়াত করতেই জানে না। দেখছেন আবার ঠিক ও কয়, কেমন ভদ্র, স্বীকার করে যে আমরা পারি না। এ যুবক আর তরুণ ভাইয়েরা, আমি কথাগুলো আজকে যুবক তরুণদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। তুমি অনার্স, মাস্টার্স, পিএইচডি করার জন্য বিদেশে যেতে চাও, বিদেশে যাওয়ার জন্য তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করো, আইএলটিএস করো, টুফেল করো, জিআরই করো, আবার চায়নায় যাবে এই জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, চুয়াং ওয়াং ওয়াং আছে না নাই, আবার কোরিয়ায় যেতে চায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে, জার্মানিতে যেতে চায় জার্মানির ল্যাঙ্গুয়েজের কোর্স করে, এটা আপনি করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি দুনিয়ায় সুন্দর একটি ক্যারিয়ার সাজাবার জন্য উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবেন, এজন্য আপনি বিভিন্ন ভাষার কোর্স করতে পারেন, এখানে আপনি সময় বিনিয়োগ করেন, টাকাও বিনিয়োগ করে আইএলটিএস এক্সামের জন্য 20,000 টাকা দিয়ে দেয়, কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই কিতাব শিখলে একটি জান্নাত উপযোগী জীবন আপনি গঠন করবেন, যেই কিতাব শিখলে আপনি জান্নাতের দিশা পাবেন, ওই কিতাব শেখার জন্য কত টাকা খরচ করেছেন, কিংবা ওই কিতাবের তেলাওয়াত শেখার জন্য আপনার জীবনের কি পরিমাণ সময় আপনি বিনিয়োগ করেছেন, কোথায় সময় চলে যাচ্ছে? যুবক আর তরুণ ভাইয়েরা, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমাকে বলছি আমি, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি যখন ইংরেজিতে কথা বলো খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারো, কিন্তু তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানো না, আমি তোমাকেই বলছি, আমি তোমাকেই বলছি, তুমি সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারো, তুমি হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে খুব নামধারী একজন লোক তুমি হয়ে যেতে পারো, দেশের স্বনামধন্য একজন মানুষ হয়ে যেতে পারো, কিন্তু আমি তোমাকেই বলছি, তুমি যদি কোরআন শিখতে না পারো, আল্লাহর জান্নাতের গন্ধ তুমি পাবে না। প্রিয় ভাইয়েরা, আজ পেকুয়ার এই ঐতিহাসিক মাহফিলে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফেরেন যে কোরআন আমাকে শিখতে হবে, কারণ এই কিতাব দিয়েছেন কে, এই কিতাব দিয়েছেন কে? আপনি কোচিং করতে পারেন, এত টাকা দিয়ে এত সময় বিনিয়োগ করতে পারেন, কোরআন শিখতে 2-3 মাসের বেশি সময় লাগে না, কেন আপনি কোরআন শিখেন না? আচ্ছা, আপনি যে কোরআন শিখছেন না, আপনি তো নামাজ আদায় করছেন, আপনার নামাজ কি হচ্ছে? কারণ নামাজ আদায়ের জন্য, নামাজ কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত জানা।
এখন আপনি তো কোরআন আপনার মতো বলেন, কোরআনের মতো কোরআন পড়েন না, কিংবা কোরআন যেভাবে মানে পড়া দরকার সেভাবে পড়ে না। কয় হুজুর আমরা তো কোরআন পারি, কিরকম কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এরকম পড়ে মানে তার মতো যেখানে মন চায় সেখানে টান দেয়। এই আপনার মতো এরকম কোরআন পড়লে কোরআন হবে? কথা কর না কেন, হবে? এটা কোন জাতের পড়া আপনি পড়েন? আপনি তো এখনো বিশুদ্ধ করে তেলাওয়াতি শিখলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? বয়স তো 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, তখন আর কোরআন শিখবেন? এই কোরআন শেখা মুসলমানদের জন্য নফল, তাই না? যারা বলল না তাদের জন্য নফল মনে হয়, কথা কর না কেন। কোরআন শেখা কি? কোরআন শেখা কি? আপনি তো কোরআনই শিখলেন না, কোন শয়তানের সঙ্গে বসবাস আপনার, কোন ইবলিসের সাথে বন্ধুত্ব আপনার? কারণ শয়তান মানব সন্তানকে যে কাজটি করাবার জন্য সবচাইতে বেশি লেগে থাকে সেই কাজটা কি জানেন? শয়তান কখনো মানব সন্তানকে, একটা আদম সন্তানকে, মুমিনকে কখনো কোরআনের কাছে যেতে দেয় না, কোরআন শিখতে দেয় না। কারণ কোরআন শিখে ফেললেই তো সে শয়তানকে চিনে ফেলবে, আল্লাহ চিনে ফেলবে। এই জন্য ধোকা দিয়ে দিয়ে যদি আপনাকে কোরআন থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে সুন্দর করে ধীরস্থির ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা তেলাওয়াত করো। কোরআনের তেলাওয়াত শিখো, কিন্তু আপনি কোরআন শিখছেন না, আশা করে বসে আছেন কিয়ামতের দিন রাসূলের কাছ থেকে সুপারিশ পাবেন। আহারে কপাল পোড়া মুসলমান, অভাগা দুর্ভাগা মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহর যেই সকল বান্দারা কোরআন শিখলো না, কোরআন পড়লো না, স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন ওই মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালু নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের কলিজাটা ভীত হয়ে যায়, কলিজা কেঁপে উঠে, অন্তর কেঁপে উঠে। আর মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে পরে তাদের ঈমান আরো বেড়ে যায়। আপনি কোরআন যত বেশি তেলাওয়াত করবেন আপনার মনের দুঃখ, বেদনা, যাতনা, কষ্ট, গ্লানি সব কিছু দূর করে দিবেন। কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন? আমার যুবক আর তরুণ ভাইদেরকে আমি কথা গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে বলছি। যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের পড়াশোনা শুরু করো, ফজরের নামাজ শেষ করে আগে কোরআন পড়ো। কারণ কোরআন পড়ে যদি দিনটা শুরু করতে পারো, ওই দিনের সকল কাজে বরকত দিবেন কে? আর কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো, কোরআনের সাথে যদি তুমি হয়ে যেতে পারো, আমার নবী বড় সুন্দর করে বলছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে কোরআনের সুপারিশ পেতে হলে, সাফায়াত পেতে হলে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যেমন করব, তেমনি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবো। যখনই অবসর আছেন আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আপনারা এখন কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনছেন, কোরআনের মাহফিলে বেশি বেশি আসছেন বলে নাস্তিক মুরতাদ বাম রাম যারা, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন খারাপ হয়ে গিয়েছে? কারণ তাদের পুকুরের জিয়ানু মাছ সব, তাদের পুকুরের সকল জিয়ানু মাছ এখন ইসলামের পুকুরে চলে যাচ্ছে। এজন্য হাঁস মুরগি চুরা যারা, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আসলে কোনো আলেম ওলামাদের বিরোধিতা এদের মুখ্য উদ্দেশ্য নয়। আমি তো সব সময় বলি ইসলাম বিরোধী রাম বাম নাস্তিক মুরতাদরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা মুসলিম উম্মাহ আলেম ওলামা ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করে। কিন্তু আমাদের অনুভূতি, আমাদের অনুভূতি, প্রিয় ভাইরা বসেন, আপনাদের এত আবেগ দেখায় না, খালি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর আপনাদের এইসব এলাকায় আরেকটা স্লোগান দেন, কয় সংসদে জ্বালো, এসব ফালতু স্লোগান বাদ দেন, নিজের অন্তরে আগে কোরআনের আলো জ্বালান।
আউযুবিল্লাহ বিসমিল্লাহও জানে না, কয় ঘরে ঘরে আগুন মানে ইয়ে করবে কোরআনের আলো জ্বালতে, নিজের অন্তরে আগে জ্বালানবে। এই জন্য স্লোগান চেঞ্জ করে দিতে হবে, এখন নতুন স্লোগান আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। আপনি মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালায় দেন, দেখবেন এই মানুষগুলোই সমাজকে আলোকিত করে দিবে। আর আপনারা যারা চান, আপনারা সকলেই চান যে ইসলামের আলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব পরিচালিত হোক, আপনারা চান কি চান না? এই চাওয়াটা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি যখনই আসবেন তাম দুনিয়ার নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীরা সাগরের জলে ভেসে যাবে, আর গোটা দুনিয়ায় ইসলামের পতাকা কালেমার পতাকা পত পত করে উঠবে ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কোরআন আমাদের প্রতি দুই নম্বর দাবি পেশ করেছে, এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআন আমাদের প্রতি তিন নম্বর দাবি পেশ করেছে, এই কোরআন আপনি যখন শিখবেন তখন আরেকজনকে শেখাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, সহি বুখারীর বর্ণনা, যে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায় তারা হচ্ছে সবচাইতে উত্তম। আমি প্রায় সময় একটা কথা এভাবে বলি, কোরআনের ছাত্র হতে পারা কিংবা কোরআনের শিক্ষক হতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার। এই জন্যই সৌভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহ রাসূলের ভাষায় কোরআন যারা শিখে এবং মানুষকে শেখায় তারা হচ্ছে এই জগতে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কোরআনওয়ালা লোকদেরকে আমরা চিনলাম না, হামেলে কোরআন যারা, এই কোরআন যারা পড়লো কোরআন যারা রিসার্চ করলো, এখন তাদেরকে আমরা ধর্মের অপব্যাখ্যাকারী বলি। কি আজীব অবস্থা, বুখারী শরীফ পড়াইতে পড়াইতে চুলদারি পেকে গিয়েছে এই লোকগুলাকে এখন কয় যে এরা ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে জানে না, যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানে না তারাই এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরে। এটা ভালো লক্ষণ না, এগুলো কিন্তু কেয়ামতের আলামত, এগুলো কেয়ামতের আলামত। হাঁস মুরগি চুর যারা এখন তারাই হয়ে গেছে ধর্মের সবচেয়ে বড় মুফতি, আর বুখারী শরীফ পড়াইতে পড়াইতে একেবারে চুলদারি পেকে গিয়েছে এই লোকগুলো এখন ধর্মের অপব্যাখ্যাকারী হয়ে গিয়েছে, আর মুখ দিয়ে যা আসে তাই বলে। আলে বলাবো কি আপনার গ্রামের আব্দুল করিম আর আব্দুল সত্তারের মতো সাধারণ মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের ভাষায় ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী, ঠিক কি না? যার উসিলায় শিরনি খাও তাদেরকেই তো তুমি চিনো না। ওলামায়ে কেরাম এরা হচ্ছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই ওলামাদেরকে আজেবাজে কথা বলা যাবে না, এরা সম্মানিত মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ, এদেরকে সম্মান করে কথা বলা শিখতে হবে, এদেরকে মর্যাদা দিয়ে কথা বলা শিখতে হবে। আলেম ওলামাদেরকে গালি দেওয়া এটি ভালো মানুষের কাজ না, কারণ ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, নবীদেরকেও দিন বিরোধীরা গালিগালাজ করতো, এখন যারা নবীদের উত্তরসূরিদেরকে গালিগালাজ করে এরাও ওই দিন বিরোধীদের প্রেতাত্মা, আর এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে। আলেমদের প্রতি এত জ্বালাপুরা কেন? তোমার মা বাপের বিয়ে কি আলেম পড়ায় নাই? এত জ্বালাপুরা কেন? আলেমদেরকে দেখলে কিছু মানুষের দেখবেন অটোমেটিক চুলকানি শুরু হয়, আছে না নাই? এত চুলকানি কেন? আলেমদেরকে দেখলেই যদি এত চুলকানি বেড়ে যায় তোমার জন্ম নিয়েই তো সন্দেহ আছে। মা বাপের বিয়ে কি আলেম পড়ায় নাই? তোমার মা বাপকে গিয়ে জিজ্ঞেস করো, আলেম দেখলে এত জ্বালা পুরা কেন? এই আলেম কিন্তু তুমি মরলে জানাজা দিবে। এখন যারা বেশি লাফালাফি করছে আলেমরাও তাদেরকে চিহ্নিত করে রাখছে, এই সকল লোকদেরকে কোনো আলেম জানাজা দিবে না। এত ভালো লাগে না কেন আলেমদেরকে? কি সমস্যা তোমার? এটা শাহ জালালের দেশ, এটা শাহ কোরআনের দেশ, এটা শাহ মাকতুব শাহ আমানতের দেশ। ওলিয়াই অলিয়াউলিয়ারা এই জমিনকে এসে সুন্দর করে সাজিয়েছেন, এই জমিনে আল্লাহর দিনের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে? হে ভাইরা, কোরআন যেমন আমরা শিখবো মানুষকেও কোরআন শেখাবো। আপনারা মানুষকে কোরআন গিফট করবেন, কোরআন গিফট করলেই ওই লোকটা কোরআন পড়লেই সওয়াব আছে না নাই? বিয়ে শাদীতে যখন যান অনেক গিফট নিয়ে যান, অসুবিধা নাই, সাথে একটা কোরআন নেবেন, সাথে একটা কি নেবেন, সবচেয়ে ভালো হয় যদি কোরআনের তাফসীর অনুবাদ করা যেগুলো আছে সেগুলো নিতে পারলে আরো ভালো, মানুষ কোরআন শিখবে কোরআন জানবে, এতে করে আপনারও থাওয়াব আছে না নাই?
কোরআনে কারীম আমাদের প্রতি চার নাম্বার যে দাবি পেশ করেছে এই কিতাবকে যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করতে হবে। আমরা কোরআন মুখস্থ করার দায়িত্ব আমাদের হাফেজ ভাইদেরকে দিয়েছে, ভাই তোরা কোরআন মুখস্থ কর, আর আমরা নবাবজাদা সলিমুল্লাহ আমরা আলামতারা থেকে সূরা নাস পর্যন্ত এগুলোর নাম দিয়েছে আমার নামাজের সূরা। কি সূরা? আমাকে একবার এক লোক কয়, হুজুর নামাজের সূরাগুলো দিয়ে যদি সব সময় নামাজ পড়ে নামাজ হবে তো? আমি বললাম ভাই কোরআনে কারীমে 114টি সূরা রয়েছে, কিন্তু সূরাতুন নামাজ বা নামাজের নামে কোনো সূরা তো আমি পাই নাই, আপনি কোথায় পেলেন? কয় হুজুর হইছে আলামতারা থেকে সূরা নাস। আর আমরা শিখতে চাই না। প্রিয় ভাইরা, আরাবিয়ান কান্ট্রিগুলোতে গেলে দেখবেন, আমি 2018 সালে জেদ্দা থেকে মক্কায় আসতেছিলাম, তো এক ড্রাইভার ইয়ামেনের ড্রাইভার খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? বলল না আমি হাফেজে কোরআন নই। জিজ্ঞেস করলাম হাফেজে কোরআন না হলে এত সুন্দর করে কোরআন মাঝখান থেকে কিভাবে তেলাওয়াত করছে? আমাকে বলে যে আমি তো কোরআন পুরোটা মুখস্থ করি নাই, কিন্তু যতটুকু পেরেছি মোটামুটি কোরআনের অর্ধেক আমি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনারা কোরআন শেখেন না কেন? কোরআন মুখস্থ করেন না কেন? আরাবিয়ান কান্ট্রিগুলিতে পার্ট টাইম হাফেজ অনেকে আছে। পার্ট টাইম হাফেজ মানে হচ্ছে যে যতটুকু পারে ততটুকু মুখস্থ করে। আমাদের দেশে হাফেজিতে গিয়ে একটা ছেলে যদি হাফেজি শেষ করতে না পারে, আমি জানি না আপনাদের এলাকায় কী বলে, আমার হোম ডিস্ট্রিক্ট তো সিলেটের, সিলেটি ভাষায় একটা কথা বলে ফাটা হাবিচ্চাম, হাফেজ সাহকে বলে আর কি হাবিচ্চাম সব করে বলে সিলেটি মাত, বুঝেননি আপনারা? হ্যাঁ, এই যে আমাদের নিয়ামতুল্লাহ ভাই তো সিলেটে যায়, যারা হাফেজি শেষ করতে পারে না বলে ইগু ফাটা হাবিচ্চাম, ইগু ফাটি গেছে, ইগু কিতাই গেছে, ইগু ফাটি গেছে। এরকম ট্রল করা যাবে না, যে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ পড়ার দরকার আছে না? তা আমরাও কোরআন মুখস্থ করবো। সময় যেহেতু শর্ট, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমাদের প্রতি কোরআনের 5 নম্বর দাবি হচ্ছে আল্লাহর দেওয়া এই কিতাবকে বোঝার চেষ্টা করতে হবে। যুবক আর তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আপনার জন্য কোনো ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার আসে, যদি সেটা এমন কোনো ল্যাঙ্গুয়েজে থাকে যে আপনি বুঝতেছেন না, আপনি না বুঝলেও এটা নিয়ে যে বুঝে তার কাছে দৌড়াবেন কি না? দৌড়াবেন। কেন? গুরুত্বপূর্ণ একটা চিঠি এসেছে আপনার কাছে। কিংবা এখানে যারা বয়স্ক বাবারা আছেন আপনাদেরকে বলছি, সেক্রেটারিয়েট থেকে, সচিবালয় থেকে যদি আপনার নামে একটা চিঠি আসে, সেটা যদি ইংরেজিতে লেখা থাকে আর আপনি যদি ইংরেজি না পারেন, তাহলে যে ইংরেজি পারে তার কাছে দৌড়াবেন কি না? আর দৌড়ানোর কথা যদি বলি, যদি বলি সুপ্রিম কোর্ট থেকে আপনার কাছে কাগজ আসছে, তাহলে তো কাজ ভালাইয়া থুইয়া আগে যাবে, না জানি মামলা হয়ে গেল কিনা, যে পড়তে জানে তার কাছে যাবে। তো আল্লাহ তাআলা এত বড় দামি একটি নিয়ামত আপনাকে দিলেন, আপনি একটা দিন পড়ার চেষ্টা করলেন না, বুঝার চেষ্টা করলেন না কোন দিকে আপনার জীবন যায়, কেন আপনি কোরআন পড়েন না? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমার অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল নাকি? অন্তরে কি তালা গেল? অন্তরে কি তালা লাগলো নাকি? তালাটা খুলে দাও, তালা খুলে আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করো, জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করতে। এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন এসেছে কোরআন দিয়ে নিজের জীবনকে কোরআনের আলোকে কোরআনময় করে সাজাবার জন্য কোরআন এসেছে। দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আমরা তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। আমরা কোরআন থেকে তাবিজ লিখে লিখে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তাবিজ ঝুলাই, কিংবা তাবিজের ওই টুকরাটা গ্লাসের পানিতে চুবাইয়া পানি পান করে। ও মুসলমানেরা, এটা তাবিজের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন দিয়ে গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য। এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে পরিচালনার জন্য, এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য। জীবিত মানুষরা কোরআন পড়বে, কোরআন থেকে হেদায়েত নেবে। দুঃখ করে বলতে হয় কোরআনকে আমরা এখন মরা মানুষের কিতাব বানিয়েছি। মানুষ যখন মারা যায় তখন ওই মরা মানুষের নামে হুজুরদেরকে ডেকে এনে খতম করায়। পেকুয়ার ভাইয়েরা, এই মরা মানুষের জন্য কি কোরআন এসেছে নাকি? দেখেন হাফেজ সাহেবরা এসে তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, হে ইমানদারেরা সুদ খেও না। যেই লোকটার জন্য খতম করে সেই লোকটাই ছিল কিন্তু সবচেয়ে বড় সুদখোর। এখন যখন কোরআন তেলাওয়াত হয় ফেরেশতা কয়, দেখোস না কি পড়ে, দুনিয়ায় তো সব কুকর্ম এগুলা তুই করে এসেছিস, তখন আজাব মাইর তখন বাড়ে না কমে।
কথা কোন বাড়ে না কমে আপনারা তো মনে করতেছেন যে হাফেজ সাহেব যদি এসে লোকটাকে একেবারে জান্নাতের বিছানায় শোয়া দিচ্ছে হ্যাঁ জান্নাতের বিছানায় শোয়াচ্ছে না এই সুদখুরের জন্যই তো এখন কোরআন তেলাওয়াত হচ্ছে মরে যাওয়া সুদখুরের জন্য কোরআন আছে নাই জীবিত সুদখুরকে সুদখুর থেকে ইমানদার বানানোর জন্য কোরআন এসেছে কোরআন মরা মানুষের জন্য আসে নাই এই কোরআনটাকে বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে আর আমাদের প্রতি কোরআনের সাত নম্বর দাবি হচ্ছে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে আমাদের প্রতি কোরআনের আট নম্বর এবং সর্বশেষ দাবি হচ্ছে এই কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করতে আহারে কোরআন আমাদের কাছে আছে কিন্তু এই কোরআন দিয়ে আমরা আমাদের নিজের ব্যক্তি জীবন পরিচালনা করি না নিজের পারিবারিক জীবন পরিচালনা করি না নিজের সমাজ জীবন পরিচালনা করি না রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি না এই জন্য আজাব আর গজব আমাদের উপরে নেমে এসেছে প্রিয় ভাইরা এটা শুধু ধর্মীয় কিতাব নয় ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি এই কোরআনে কারিম হচ্ছে সকল সমস্যার সমাধানকারী একটি গ্রন্থ সকল সমস্যার সমাধান দিতে পারে সবাই বলেন সকল সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার অ্যান্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার অ্যান্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদাই কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদাই কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু জানানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার অ্যান্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার অ্যান্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার অ্যান্ড হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন ঠিক কি না এই কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে কোরআন নিজের ব্যক্তি জীবনে যেমন থাকবে নিজের পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনেও কোরআন থাকার দরকার আছে না নাই এই কোরআনে কারিমের ভেতরে সব কিছু আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ এমন একটি কিতাব আপনার উপরে অবতীর্ণ হয়েছে যেখানে কোনো কিছু আমি বাদ দেই নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই
কিছুই বাদ দেওয়া হয় নাই। এই কিতাবের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব কিছুর সমাধান দিয়েছেন কে? এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র চলে তখন দায়িত্বশীল যারা থাকেন, জনপ্রতিনিধি যারা থাকেন, তাদের ভেতরে দায়িত্বানুভূতি জাগ্রত হয়, জবাবদিহিমূলক অনুভূতি জাগ্রত হয়। কিরকম জবাবদিহিমূলক অনুভূতি জাগ্রত হয় শুনেন, চমৎকার একটি ঘটনা বলে আমরা আজকে শেষ করতে চাই। যেখানে কোরআনের শাসন আছে সেখানে ইনসাফ আছে না নাই? দেখেন কোরআনওয়ালা শাসনের ইনসাফের নমুনা কেমন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, তিনি যখন আমিনুল মুমিনিন, আমার ভাইরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন ভালো করে বুঝেন। আমার নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যা মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সেই ওমর যখন অর্ধ পৃথিবীর শাসন করতাম, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে রাষ্ট্রীয় কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করার জন্য আসলেন, দরজায় এসে নক করলেন। ওমর ইবনুল খাত্তাবের কাছে আসার জন্য, ঘরের ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, একটু দাঁড়াও, অপেক্ষা করো। তারা দরজায় অপেক্ষা করল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে থাকা মোমবাতির আলো নিভিয়ে দিলেন, প্রজ্বলিত মোমবাতি তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে আবার নতুন কয়েকটা মোমবাতি জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, এবার ভেতরে আসতে পারো। এরা ভেতরে ঢুকেই কিউরিওসিটি নিয়ে জানতে চাইল, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার সামনে তো কিছু মোমবাতি প্রজ্বলিত ছিল, সেগুলো নিভিয়ে দিয়ে আবার নতুন মোমবাতি জ্বালালেন কেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, আমার কাছে মনে হয় ব্যক্তিগত কাজে এসেছো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, তোমাদেরকে এই জন্যই অপেক্ষা করতে বললাম। তোমরা যদি ভেতরে ঢুকে যাও আর রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে যদি তোমাদের সাথে ব্যক্তিগত আলাপ আমি করতে যাই, তাহলে তো রাষ্ট্রের সাথে খেয়ানত হয়ে যাবে, এই খেয়ানত যেন না হয় সেই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। কোরআনওয়ালা শাসকদের মধ্যে জবাবদিহিতার অনুভূতি থাকে, আর যেখানেই জবাবদিহিতার অনুভূতি থাকে সেখানেই জনগণের উপরে ইনসাফ থাকে। এই জন্য কোরআন সব জায়গায় থাকতে হলে এই আট নম্বর যে দাবি বললাম যে কোরআন অনুযায়ী সব কিছু পরিচালনা করা, আমাদের বাংলাদেশের সমস্যা কোন জায়গায় আজ কেকুয়ার মাহফিলে বলে দিয়ে যায়, প্রিয় ভাইয়েরা এত আবেগ কেন আপনাদের ভিতরে, বলেন তো আমাকে। কোরআন যে আটটা দাবি পেশ করেছে আপনারা 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে একবারই আট নম্বরটা নিয়ে ফেলতে চান, কথা বুঝতে পেরেছেন আমার? আমি আবারও বলছি, কথাটা রিপিট করে যাই, আমাদের দেশের মূল সমস্যা এই জায়গায়, আমরা আবেগ দেখাতে দেখাতে আমরা কোরআন আমাদের প্রতি যে আটটি দাবি পেশ করেছে 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে একবারই আট নম্বরটা নিয়ে ফেলতে চাই। কোরআনের শাসন আপনারা একবারেই পেতে চান, দেখেন না কি স্লোগান প্রত্যেক মাহফিলে, কয়াল কোরআনের আলো সংসদে জ্বালো, এত সুজা জ্বালাবার আগে কয় টাকা জ্বালো, কয় টাকা। আবারও রিপিট করে যাই, নিজে কোরআন শিখেন, নিজে কোরআন শিখেন, নিজে কোরআন তেলাওয়াত করেন, নিজে কোরআন বুঝেন, নিজের ঘরে সবাইকে কোরআন বুঝেন, আন্দোলনে সামিল হয়ে যান, দেখবেন এই পলিসিগুলো মেনটেন করলে কোরআনের আলো সব জায়গায় জ্বলে যাবে ইনশাআল্লাহ। কোরআন আমাদের প্রতি যে আটটি দাবি পেশ করেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আটটি দাবি পূরণ করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্ষুনি খুতবা হবে, খুতবার পরেই কাতার বন্দী হয়ে যাবেন আপনারা, আমরা এখানেই জামাত করব ইনশাআল্লাহ।